আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে সেই গোয়ালন্দর মোড়ে বিখ্যাত শামীম বাড়ি এখানে এসেছি। তো আমি এখন উপস্থিত আছি রাজবাড়ি সদর গোয়ালন্দর মোড়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সাতখানা গাড়ি দেখাবো, একটা একদম সিরিয়ালে বাই সিরিয়াল রয়েছে, সাতখানা গাড়ি দেখাবো, একদম খুবই সুন্দর গাড়ি হবে। প্রত্যেকটি গাড়ি আপনাদেরকে 110 কিলোমিটার এবং 120 কিলোমিটার আপনাদেরকে গ্যারান্টি সহকারে আজকে আমি এই গাড়িগুলো আপনাদের দিতে পারবো। তো ভিউয়ার্স, আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর গোয়ালন্দর মোড়। তো বন্ধুরা, এখানে সকল প্রকারের ইজি বাইক আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে, লাস্টে 26 এই নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রকারের আপনারা ইজি বাইক কিনতে পারবেন। মিনি অটো, ব্যাটারি চালাতে ইজি বাইক, সব ধরনের গাড়ি আপনাদের কাছ থেকে আপনার নিতে পারবেন। এবং শুধুমাত্র যদি আপনারা পুরাতন ব্যাটারিও কিনতে চান, অনেক ভাইরা বলে থাকে পুরাতন ব্যাটারি আছে কিনা 5টি, তো আপনারা পুরাতন ব্যাটারিও কিনতে পারবেন, কোনো সমস্যা নাই ভিউয়ার্স। তো বন্ধুরা, আপনারা যদি বডি নিতে চান, শুধু বডিও যদি নিতে চান, সেক্ষেত্রে সম্ভব, কোনো সমস্যা নাই। বন্ধুরা, পিক আপে করে একদম আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার যে আপডেট ভিডিও সবাইকে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন কালেকশনের গাড়িগুলো। তো সোহেল ভাই, কেমন আছেন? ভালো ভাই। তো আজকে কয়খানা গাড়ি দেখবো? আজকে 7টা দেখবেন। তো সোহেল ভাই, গাড়িগুলো কি খুবই সাশ্রয় মূল্যতে দিবেন? অবশ্যই। তো আজকে সবার আগে কোন গাড়িটা দেখবো? এই ব্লু কালারটা দেখেন। এই গাড়িটার ব্যাটারি কি কন্ডিশন আছে? এবং ব্যাটারি 120 কিলো চলে। 120 কিলো চলে। এটার প্রাইস চাচ্ছেন কত টাকা? এটার প্রাইস চাচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা টাকা প্রাইস চাচ্ছেন। এটার ব্যাটারি বয়স কতদিন? এবং ব্যাটারি বয়স 6 মাস, গাড়ির বয়স 1.5 বছরের উপরে। আচ্ছা, যদি কোনো শ্রোতাই গাড়ির বডি নিতে চায়, তাহলে বডির দাম পড়বে কত? বডির দাম পড়বে 75,000। 75,000 টাকা। আচ্ছা, তো বন্ধুরা এখানে আরেকটি গাড়ি দেখছি, দেখুন ইজি বাইক, খুবই সুন্দর আছে। আসলে অনেকগুলো গাড়ি, তো আজকে এত গাড়ি আপনাদেরকে ফুলভাবে ভালোভাবে দেখাতে পারবো না। তো ভাই, এই গাড়িটা কি কন্ডিশন আছে? এই গাড়িটা 130 কিলো চলবে। 130 কিলো চলবে। ব্যাটারি বয়স 3 মাস। এটা যদি বডি নিতে চায় কোনো শ্রোতা, তাহলে শুধুমাত্র বডির দাম পড়বে কত টাকা? এটা বডির দাম পড়বে 75,000। বডির দাম পড়বে 75,000 টাকা। গাড়ির পিছে আগে সব দেখা দিন। তো এই পাশে আছে আরেকটি ইজি বাইক দেখছি, এটি সম্ভবত রাজবাড়ির চেয়ারম্যান অটো বাইকের গাড়ি। এই গাড়িটা কত সালের মডেল? 19 সালের। 19 সালের গাড়ি। তো এই গাড়িটা কয় টাকা দাম চাচ্ছেন? এই গাড়ির দাম চাচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। এটার বডির কন্ডিশন কি আছে? একবারে ফ্রেশ। একবারে ফ্রেশ। এর চাকার কন্ডিশন অনেক ভালো আছে, দেখুন এখানে গাড়ির নামানো আছে, ভিতরে ঘুরতে একদম নতুনের মতনই আছে। তো এই গাড়িটা শুধু বডির দাম পড়বে কত টাকা? একই দাম পড়বে 75,000 টাকা। 75,000 টাকা। মানে এখানে যতগুলো গাড়ি আছে বডির দাম 75,000, একই একই, আর গাড়ির দামও সবাই একই, সেম সেম। গাড়ির 2,500 টাকা আপ ডাউন। তো আচ্ছা, এই পাশে আরেকটি দেখছি, এটাও পাতা গোলাপি গাড়ি, চেয়ারম্যান শোরুম, চেয়ারম্যান শোরুমের গাড়ি। তো খুবই সুন্দর আছে এই গাড়িটি, দেখুন ভিউয়ার। তো এই গাড়িটি কয় টাকা দাম যাচ্ছেন? এক মানে এক চার্জে কত কিলোমিটার চলবে? এলে চলবে 110 কিলো। এক চার্জে 110 কিলো চলবে। হ্যাঁ, এটার দাম পড়বে 1,02,000 টাকা। 1,02,000 টাকা। এটা 19-এর মডেল না? 19-এর মডেল। তো মানে ব্যাটারি চলতে ইজি বাইকের ভিতরে সর্বোচ্চ ভালো, মানে ভালো মডেল কি? 19-এর মডেলই ভালো? 19-20-এর মডেলই ভালো। 19-20-এর মডেলই ভালো, মানে দৌড়ায় ভালো এবং চার্জার ক্ষমতা ভালো থাকে। তো এই গাড়িটাও তো চেয়ারম্যান অটো বাইকের গাড়ি দেখছি, এটা 19 সাল। এটা 19 সালের মডেল। এটাও ব্যাটারি সহকারে কয় টাকা পড়বে? এটা ব্যাটারি সহ 1,10,000 পড়বে। 1,10,000 ব্যাটারি সহকারে। এটা ব্যাটারি বাস কতদিন হয়েছে? এটা ব্যাটারি বাস 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। তো আরেকটি গাড়ি দেখছি, এটা ওয়ান অফ ইন্টারন্যাশনাল শোরুমের গাড়ি, রাজ 19-এর গাড়ি, 19 মডেলের গাড়ি। তো এই গাড়িটা কয় টাকা দাম চাচ্ছেন এবং কত কিলোমিটার চলবে? এই গাড়িটা পড়তেছে 1,02,000 টাকা। 1,02,000 টাকা। গাড়ি চলবে 120 কিলো। তো যে দামগুলি আপনারা বলছেন, এই তো দামাদামি করা যাবে? হ্যাঁ, সুযোগ আছে, অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে। তো বিয়ার্সি পাশে আরেকটি গাড়ি দেখছি, এই গাড়িটার ব্যাটারি বয়স কতদিন? অরিজিনাল জেনুইন বয়স 1.5 মাস। 1.5 মাস ব্যাটারি বয়স, একদম নিউ কন্ডিশনের গাড়ি, দেখুন নিউ কন্ডিশনের গাড়ি, পা প্লাস ব্যাটারি পোস্টের সাথে ঈদ ঈদও আছে, তো তারিখ দেওয়া আছে? হ্যাঁ, তারিখ দেওয়া আছে, দেখেন সমস্যা নেই। তো এই গাড়িটার খুব ভালো কন্ডিশন আছে, দেখুন রান মোটরসের গাড়ি, রাজবাড়ি। তো এই গাড়িটা কয় টাকা দাম? এর পড়বে 1,15,000।
যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য অনেক ছাড় আছে, গাড়ি পৌঁছায় দেওয়ার ব্যবস্থাও আছে, তাদের টাকা পয়সার সমস্যাও নাই, বিকাশও আনতে পারবে, গাড়ি দেখলে পছন্দ হইলে দেখে দামাদামি করে পছন্দ করে তারপর টাকা পয়সা বিকাশ আনবে, সমস্যা নাই, তাদের জন্য 2-5 হাজার টাকা ছাড়ও আছে। যদি কোনো দূর থেকে কোনো যদি কোনো শ্রোতা দূর থেকে আসে তাহলে তাদের জন্য কী ব্যবস্থা আছে? তাদের জন্য সর্বোচ্চ ছাড় আছে। আর থাকার ব্যবস্থা কী আছে? থাকার ব্যবস্থাও আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো আপনার স্থান বলে দেন। স্থান রাজবাড়ি গলন্দর মোড় কাজীর মার্কেট। কাজী মার্কেট, ওই যে হচ্ছে কাজী মার্কেট, এবং এটা হচ্ছে হাইওয়ে, একদম হাইওয়ে নামলেই আপনার এখানে আপনাদের পেয়ে যাবেন। এখানে একটি সরকারি বাথরুম আছে, বাথরুমের পিছনে এখানে আপনারা পেয়ে যাবেন। তো সমীর ভাই, তো যদি কোনো কোনো শ্রোতা কোনো ভাইরা আপনাদেরকে গাড়ি নেওয়ার পরে যদি বলে থাকে যে আমরা কীভাবে আমাদের এলাকায় পৌঁছাবো, তো আপনারা সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আমি পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবো, সমস্যা নেই। পিক আপের মাধ্যমে? পিক আপের মাধ্যমে। আচ্ছা, আসসালামু আলাইকুম।